আপনারা দেখছেন আরামবাগ টাইমস। দেখুন, আমি বীরভূম জেলার মানুষ, প্রত্যেক মানুষ, শুধু বীরভূম জেলার নয়, সব মানুষকেই বলবো যে এনআরসির ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা করা দরকার নাই। স্বয়ং মমতা ব্যানার্জি আছে, নাগরিকত্বের জন্য মমতা ব্যানার্জি আছে, এখানে কোনো বিলই লাগু হবে না। কেন বিজেপির কথা শুনে দু একজনা বিজেপির পয়সাকে তারা উস্কিয়ে দিচ্ছে? কোথা রেল অবরোধ, কোথা রাস্তা অবরোধ, এগুলো একবারই করবেন না। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, এমন কোন কাজ করবেন না আমরা আমরা জোল গড়ায় ভুগতে পারি। আপনাদের সঙ্গে, আপনাদের পায়ে পা মিলিয়ে আমরা আন্দোলনে সামিল হব, কোন রকম কোন অশান্তি করবেন না, অনুরোধ করছি। আর যারা এই অশান্তি করছেন, আমার মনে হয় বিজেপির হাতকে শক্ত করছেন। এই অশান্তিতে এক শ্রেণীর মানুষ ধিক্কার পেয়ে, রাস্তায় যদি অবরোধ হয়, বাস অবরোধ হয়, মানুষ খুব কেলেঙ্কারিতে পড়বে, তাদের ক্ষোভটা দাঁড়াবে সাধারণ মানুষের যারা ক্ষোভ, সেই ক্ষোভ অন্যজনের উপরে দাঁড়াবে। তাই আমি অনুরোধ করব, যারা বিজেপির পয়সাকে যেসব মানুষ অবরোধ করছেন, তারা একবারই কোনো মানুষের ক্ষতি করবেন না। সাময়িক কিছু পয়সা পাচ্ছেন, কিন্তু দেখা গেলে পুরো পশ্চিম বাংলার ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। কোন সরকারি জিনিস পোড়া। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।